খাদ্য তাই তো, অক্সিজেন যেমন দিতে পারি না, দ্বিতীয় আমরা কি দিতে পারি না, খাদ্য তৈরি করতে পারি না। এই গাছ কিন্তু আমাদের জন্য খাদ্য তৈরি করে, আমরা মানুষ কিন্তু খাদ্য তৈরি করতে পারবো কি না? পারবো না। এই যে আলু বা যে চালের কথা বলছি বা যেগুলো আমাদের আজকের দিনে তৈরি হয়, সেটা কিন্তু আমরা ফ্যাক্টরিতে বানাতে পারবো না। এটা আমাদেরকে দিতে গেলে কেই দেবে? গাছ দেবে। তাহলে এই গাছকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আবার অন্যদিকে এই গাছ যদি কোনো কারণে অসুস্থ হয়, তাহলে ওর ফলটা কে খায়? আমরা সাধারণ মানুষ আমরাই খাই। তাহলে এই গাছ যদি অসুস্থ ফল দেয়, তাহলে মানুষ কি হবে? অসুস্থ হবে, কারণ একজন অপরের সঙ্গে যুক্ত আছে, তাই তো? তাহলে আজকে আমাদের গাছ গাছকে বাঁচিয়ে রাখা একমাত্র দায়িত্ব। এবার দেখে নিতে হবে আজকে যে গাছ যে আছে, গাছের কটা অংশ? তিনটে অংশ। একটা হচ্ছে মূল, নিচে আছে।